আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনিক হাসান আছি তোমাদের সাথে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রমের ধারণা নিয়ে। শ্রমের ধারণাকে আমরা ইংরেজিতে বলি কনসেপ্ট অফ লেবার। তোমরা সবাই শ্রম বলতে কিছু বুঝো, কোন একটি বিষয়কে তোমরা শ্রম হিসেবে জানো। আজকের এই ভিডিওতে আমরা শ্রমের সংজ্ঞা জানবো এবং শ্রম সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিব। অর্থাৎ আজকের এই ভিডিওর পর শ্রম সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা থাকবে। তো চলো আমরা প্রথমে শ্রমের সংজ্ঞাটি দেখে নিই। মানুষের মানসিক ও শারীরিক অথবা উভয় প্রকার আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম যা অর্থ উপার্জনের জন্য করা হয় তাকে আমরা শ্রম বলি। অর্থাৎ শ্রম মানসিক বা শারীরিক বা উভয় প্রকার হতে পারে, সেটা আংশিক বা সম্পূর্ণ হতে পারে, এবং শ্রম সাধারণত অর্থ উপার্জনের জন্য করা হয়। অর্থাৎ আমরা আমাদের আশেপাশে যে ব্যক্তিকেই দেখব যে মানসিক বা শারীরিক অথবা উভয় প্রকার আংশিক বা সম্পূর্ণ পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করছে, তার কাজকেই আমরা শ্রম বলতে পারবো। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো শ্রম বলতে আসলে কি বোঝায়। এখন এখানে আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো তুমি এখন পানি পান করবে, তো তুমি যদি এখন পানি পান করার জন্য জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিজে পানি পান করো, সেই ক্ষেত্রে সেটাকে আমরা শ্রম বলতে পারবো না, কারণ এই ক্ষেত্রে অর্থ উপার্জন করা হয়নি। কিন্তু আজকে একজন ডাক্তার, একজন আইনজীবী, একজন পোশাক কারখানায় নিয়োজিত কর্মচারী, একজন রাজমিস্ত্রি, একজন লয়ার, একজন ইঞ্জিনিয়ার, এরা সবাই মানসিক বা শারীরিক আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম করছে এবং এর মাধ্যমে তারা অর্থ উপার্জন করছে। তাদের এই কার্যক্রমকে আমরা শ্রম বলতে পারি। আশা করি এখন তোমরা সম্পূর্ণ ক্লিয়ার যে কোনটা শ্রম এবং কোনটা শ্রম নয়। শ্রম সম্পর্কে আমরা এখন আরো কিছু তথ্য জেনে নিব। যেমন শ্রম শারীরিক ও মানসিক যে কোনো প্রকারের হয়ে থাকে, অর্থাৎ শ্রম শারীরিকও হতে পারে মানসিকও হতে পারে। আমাদের মধ্যে একটা মিসকনসেপশন বা ভুল ধারণা আছে যে আমরা কায়িক বা শারীরিক পরিশ্রমকে শ্রম ধরি, কিন্তু শ্রম শারীরিক হতে পারে, শ্রম মানসিক হতে পারে। এরপর দ্বিতীয় যেই বিষয়টি বা পয়েন্টটি আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে শ্রম অবশ্যই অর্থ উপার্জন, লাভ বা উপকারের উদ্দেশ্যে হতে হবে। অর্থাৎ শ্রমের পিছনে অর্থ উপার্জন থাকবে, কোনো লাভ থাকবে বা কোনো উপকারের উদ্দেশ্য থাকবে। আরেকটি তথ্য হচ্ছে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, এই কথা দ্বারা আমরা যেটা বুঝি তা হলো শ্রম যখন একবার নষ্ট হয় তখন শ্রম চিরদিনের জন্য নষ্ট হয়ে যায় আর পুনরায় ফিরে আসে না। ধরো তুমি যদি একদিন সারাদিন শুয়ে থেকে কোনো কাজ না করে এমনি এমনি তোমার সময় নষ্ট করো এবং কোনো কাজ না করো বা পরিশ্রম না করো, তাহলে তোমার ওই দিনের শ্রমটি কিন্তু চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে এবং সেই শ্রমটি আর কখনো ফিরে আসবে না। আবার অনেক ক্ষেত্রে বয়সের সাথে সাথে অনেকে কর্মহীন হয়ে পড়ে, অনেকের কাজ করার ক্ষমতা, ক্যাপাসিটি কমে যায়, ফলে তার শ্রমও ধ্বংস হয়ে যায়। তাই আমরা শ্রমকে সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান বলে থাকি। আরেকটি তথ্য হচ্ছে শ্রমের দর কষাকষির ক্ষমতা খুবই কম। উৎপাদনের যেই উপাদানগুলো রয়েছে প্রত্যেকটা উপাদানের পারিশ্রমিকের ব্যাপারে মালিকের সাথে দর কষাকষি করার ক্ষমতা থাকে, কিন্তু শ্রমিকদের দর কষাকষি করার ক্ষমতা খুবই কম থাকে, কারণ নিয়োগকর্তা তুলনায় শ্রমিক অনেক বেশি থাকে এবং শ্রমের গতিশীলতায় অপেক্ষাকৃত কম হয়, শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব কম। এবং সর্বশেষে আমরা যে তথ্যটি জানব তা হলো শ্রমের যোগান পরিবর্তনশীল। উৎপাদনের ক্ষেত্রে ভূমির যোগান স্থির হলেও শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান একটি দেশে মানুষ কতটুকু কর্মক্ষম, তাদের কর্মদক্ষতা কিরকম তার উপর নির্ভর করে, আরো কিছু ফ্যাক্টরস বা আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে থাকে। যদি আমার প্রতিষ্ঠানে কর্মীদের দক্ষতা, কর্মদক্ষতা, কর্মক্ষম মানুষ বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো আমার শ্রমের যোগান একরকম থাকবে। অপরদিকে যদি আমার শ্রমিকরা কম দক্ষতা সম্পন্ন হয়, কর্মক্ষম মানুষের সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে শ্রমের যোগান আরেক রকম হবে। অর্থাৎ শ্রমের যোগান পরিবর্তনশীল। আমরা আমাদের আজকের এই ভিডিওতে শ্রম সম্পর্কে ধারণা নিলাম, আমরা বেশ কিছু তথ্য জেনে নিলাম, শ্রমের সংজ্ঞা সম্পর্কে আমরা আমাদের আজকের এই ভিডিওতে জানলাম। আশা করি তোমাদের সবার এখন শ্রম সম্পর্কে স্পষ্ট ধারণা আছে।
তোমাদের সবার সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।